বাদাম কিশমিশ গুলো দিয়ে দিই। এখন একবারে একটু লবণও দিয়ে দিচ্ছি। প্রথম তো ঘি দিয়েছি, ঘি দিয়ে তারপরে এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন আর হচ্ছে আদা দিয়ে সম্বাদ দিলাম। দেওয়ার পরে তারপরে চাল আর ডালটা একসাথে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব একটু চিনি। চিনিটা যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসে সেরকম দেবে। নামানোর আগে আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। হয়ে গেল আমার খিচুড়ি। হয়ে গেল আমার খিচুড়ি, কিন্তু এটা যখন ঠান্ডা হবে ঝরঝরা হবে।